আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নুসরাত কুকিং হোম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মিল্ক পুডিং রেসিপি। চলুন তাহলে কিভাবে পুডিং তৈরি করব সেটা দেখে আসি। পুডিং তৈরি করার জন্য প্রথমে আমি এখানে দুধ নিয়েছি, আর নিয়েছি 2 চা চামচ পরিমাণ আগার আগার পাউডার। এখন পাউডারটাকে ভালো মতো দুধের সাথে মিশিয়ে নিতে হবে। মেশানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন দলা বেঁধে না থাকে। আগার আগার পাউডার দেওয়ার কারণ হচ্ছে এটা যে কোনো জিনিসকে খুব তাড়াতাড়ি জমতে সাহায্য করে। আমার মিশ্রণটি তৈরি হয়ে গেছে। এবার একটি কড়াইয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ দুধ। এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে দুধগুলোকে ভালো মতো জাল করে নিতে হবে। দুধগুলো একটু গরম হয়ে আসলে এবার অ্যাড করব চিনি। আমি এখানে 1/2 কাপ পরিমাণ চিনি নিয়েছি। আপনারা আপনাদের দুধের পরিমাণ অনুযায়ী চিনিটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। এখন চিনিগুলোকে ভালো মতো দুধের সাথে মিশিয়ে নিতে হবে। চিনিগুলো ভালো মতো মেশানো হয়ে গেলে এবার অপেক্ষা করবো একটা বলক আসা পর্যন্ত। এমনভাবে বলক আসতে শুরু করলে এবার অ্যাড করে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা দুধ এবং আগার আগার পাউডারের মিশ্রণগুলো। মিশ্রণগুলো দেওয়ার সময় অবশ্যই চামচের সাহায্যে এমনভাবে নাড়তে থাকতে হবে, না হলে দলা বেঁধে যেতে পারে। আমি বেশ কিছুক্ষণ ধরে মিশ্রণগুলোকে নেড়ে চেড়ে রান্না করে নিয়েছি। যখন দেখবেন মিশ্রণগুলো আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে এবং আঠালো হয়ে এসেছে, ঠিক সেই পর্যায়ে এগুলোকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। আমি এমন অবস্থাতেই মিশ্রণগুলোকে চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন পুডিংটাকে সেট হওয়ার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব 30 মিনিট। আপনাদের হাতে বেশি সময় থাকলে এটাকে বাইরে রেখেও ঠান্ডা করে নিতে পারেন। তাহলে ফিরে আসছি 30 মিনিট পর। আমি পুডিংটাকে একটা প্লেটে উঠিয়ে নিয়েছি। এবার এটাকে কেটে দেখাচ্ছি পুডিংটা কতটা পারফেক্ট হয়েছে। আমি 2টা চেরি ফলকে ছোট ছোট টুকরো করে কেটে পুডিংয়ের ওপরে ছড়িয়ে দিয়েছি পরিবেশন করার জন্য। আপনারা দেখেই বুঝতে পারবেন পুডিংটা অনেক সুন্দরভাবে জমে গেছে। খুব অল্প উপকরণ দিয়ে এবং খুব অল্প সময়েই তৈরি হয়ে গেল মিল্ক পুডিং। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। আজ এ পর্যন্তই। সবার সুস্থতা কামনা করে আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।